হ্যালো বন্ধুরা, তো বাড়িতে কীভাবে ঘি মেরে ফেলবে আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই দেখো, এখানে আমি 15 দিন মতো শর্টটাকে এরকমভাবে তুলে রেখেছিলাম, সেটাকে এবার ভালো করে হাতে ফেটাতে থাকতে হবে। আসলে বাড়িতে ঘি মেরে নেওয়ার সুবিধা এটাই হচ্ছে, বাইরে থেকে আর আমাদের ভেজাল ঘি কিনতে হবে না। তো বাইরে যত ভালোই ঘি কিনি না কেন, তাতে একটু হলেও ভেজাল মেশানো ঠিক থাকে, আর বাড়ির ঘি একেবারে পিওর অ্যান্ড খাঁটি হয়। তো এখানে শর্টটা খুব ভালোভাবে ফেটা হয়ে গেছে। শর্টটা ভালোভাবে ফেটা হয়ে গেছে এটা বুঝবে কী করে? হাত থেকে যখন শর্টগুলো ছাড়বে বা একটু গ্লাসে যদি একটু সামান্য জল দিয়ে যদি শর্টটা ফেলে দেওয়া হয়, এ দেখো এরমভাবে ভেসে উঠবে। তো এটা আমরা বুঝে গেছি যে ফেটা হয়ে গেছে, তাই এটার মধ্যে পুরো ঠান্ডা জল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাখনটাকে দিয়ে দিয়েছি। এ দেখো, এখানে আমার মাখনটা ফুটে ফুটে এখান থেকে ঘি বেরানো শুরু হয়ে গেছে। আর যখন কড়াইতে দিয়েছিলাম তখন তো তোমরা দেখেছিলে যে পুরো 1 কড়া ছিল। তো 1 কড়া থেকে এখন অনেকটা কমে গেছে কোয়ান্টিটিটা। যখন পুরোপুরি ঘি তৈরি হয়ে যাবে তখন আরও কমে যাবে। এরকম মাঝে মাঝে একটু ডাবু দিয়ে নাড়তে থাকতে হবে। তো যখন থেকে কড়াইতে মাখনটা দেবে তখন থেকে 1-2 মিনিট ছাড়া ছাড়া ডাবু দিয়ে নাড়তে হবে। আর এই দেখো, নাড়তে নাড়তে অটোমেটিক কালার কীরমভাবে চেঞ্জ হচ্ছে। তো এখনও এটা আমাকে আধ ঘন্টার বেশি ঘিটা বসে বসে মারতে হবে। আর একদমই ফ্লেমটা থাকবে লো ফ্লেম, লো থেকে মিডিয়াম রাখলেও কোনো প্রবলেম নেই। তো 20 মিনিট ঘিটাকে ফোটানোর পর তো কালার এসেছে এই রকম। তো তোমাদের আবার 20 মিনিট পর আমি দেখাচ্ছি যে কালারটা কীরকম পর্যায়ে আসে। আরও 20 মিনিট পরে দেখাবো, এই কারণেই তোমরা বুঝতে পারবে যে কালারটা কীরকম হওয়ার পর তোমরা নামাবে ঘিটা। তো এই দেখো, আমি হাতে 3টে লেবু পাতা নিয়ে নিয়েছি। তো এই লেবু পাতাগুলো এখন আমি ঘিতে দিয়ে দেব। তো ঘিতে আমি দিয়ে দেবো এই কারণে, কারণ লেবু পাতাগুলো যে আমি ঘিতে দিয়ে দিয়েছি। লেবু পাতাগুলো যদি আমি ঘিতে দিয়ে দিই, ঘিয়ের সাথে সাথে লেবু পাতার যে একটা গন্ধ, সেই গন্ধটা মিশে গেলে ঘিটা আরও সুন্দর গন্ধ ছাড়ে। তো লেবু পাতা এখন ঘিয়ের সাথে ফুটছে। আরে দেখো, লেবু পাতার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লাল হয়ে আসছে। তো এটার দ্বারা বুঝতে হবে যে লেবু পাতার সমস্ত গুণ বা গন্ধগুলো চলে গেছে। আর এই দেখো, খোয়াগুলো এখনও পরিমাণে লাল হয়নি, মানে ঘিটা আমার এখনও অনেকক্ষণ বসিয়ে রাখ। তো এখানে দেখো, ঘিটা আমার পুরো লাল হয়ে গেছে, মানে ঘিটা পুরো হয়ে গেছে। আর ঘিটাকে একটু ভালোভাবে মেরে নেওয়ার কারণ হচ্ছে, যদি ঘিটা একটু কম মারা হয় তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। সেই জন্য ঘিটাকে একটু বেশি করে মেরে নিলে ঘিটা খুব ভালো থাকে। এই যে আমার পুরোপুরি হয়ে গেছে ঘি, এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে ঘিটাকে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তো ঘিটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো এবার এটাকে একটা কাঁচের পাত্রে ভরে নেব। তো কাঁচের পাত্রে ভরে নেব কীভাবে, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। যদি পাতলা কোনো পরিষ্কার কাপড় থাকে তো সেটাতেও যদি ছেঁকে নিতে পারো সেটা তো আরও ভালো হয়। তো ঘিটাকে এখন ছেঁকে নিচ্ছি। তো এই যে ঘিটাকে এখন আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে বাড়িতে অতি সহজে কিন্তু ঘি মেরে নেওয়া যায়। হয়তো একটু টাইম লাগে, কিন্তু বাইরের ভেজাল ঘি খাওয়ার থেকে বাড়িতে খাঁটি ঘি কিন্তু এইভাবে বানিয়ে নিলে বেশ হয়। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করবে কেমন হলো কেমন বা না হলো, আর অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর যদি নতুন কেউ দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, বাই বাই।